পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর মিলেট হিসাবে যদি কিছু থেকে থাকে, তাহলে তা রাগি বা ফিঙ্গার মিলেট ছাড়া আর কিছু নয়। বর্তমানে রাগিকে সবচেয়ে পুষ্টিকর শস্য বলা হয়। 15 থেকে 20% ফাইবার এবং 5 থেকে 6% প্রোটিন সহ রাগির মধ্যে অন্যান্য মিলেটের তুলনায় সবচেয়ে বেশি ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। তাই ওজন কমানোর জন্য রাগির বিভিন্ন পদ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে রাগিতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে বলে ডায়াবেটিসে ভুগলেও রাগি খাওয়া যায়। অন্যদিকে মুগ ডাল আমাদের রোজকার জীবনের সবচেয়ে পুষ্টিকর ডাল। যদিও বেশিরভাগ মানুষের মুগ ডাল একঘেয়ে লাগে, কিন্তু এই ডালের বিষয়ে আমরা হয়তো অনেক কিছুই জানি না। এই ডালে ভিটামিন এ, বি, সি ও ই এবং ক্যালসিয়াম, আয়রন এবং পটাশিয়ামের মতো মিনারেল এবং অবশ্যই প্রোটিন রয়েছে। নিরামিষই হলেও এবং ডায়েটে প্রোটিন রাখতে চাইলে রোজ মুগ ডালের চেয়ে ভালো খাবার আর কিছু হতে পারে না। এই ডালটি হার্টের জন্য ভালো এবং অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। মুগ ডালের এত উপকারিতা রয়েছে যে প্রাচীন যুগে চীনেও এই ডালকে গুরুত্ব দেওয়া হতো, কারণ এটির মধ্যে ভিটামিন বি ওয়ান, ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন রয়েছে, যা ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে। উপকরণ: 1.5 কাপ মুগ ডাল, 1.5 কাপ রাগি, 1 চামচ গোলমরিচ, 1/2 কাপ টক দই, 1 মুটুক কারি পাতা, লবণ প্রয়োজন অনুযায়ী। একটি পাত্রে মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভিজানো হয়ে গেলে কারি পাতা ও গোলমরিচ সহ ডাল পেস্ট তৈরি করতে হবে। চাইলে পেস্ট করার সময় খানিকটা পানি দিতে পারেন। এরপর রাগি আটাতে একটু জল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। এই রাগি পেস্ট মুগ ডালে দিয়ে মিশিয়ে নিতে হবে। একটি বড় পাত্রে মিশ্রণটি ঢেলে লবণ ও টক দই মেশাতে হবে। এবার ফেটিয়ে ভালো বাটার তৈরি করে এক পাশে সরিয়ে রাখতে হবে। মাঝারি আছে একটি ফ্রাই প্যানে একটু তেল ছিটিয়ে ভালো করে গরম হতে দিন। এরপর একটি হাতায় করে দোসা বাটা নিয়ে দোসা বানিয়ে নিন। বাদামি রং না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এবার উল্টে অন্য দিকটাও রান্না করে সবুজ চাটনি দিয়ে পরিবেশন করা যায়